এক মাস আগে ঘোষণা করা হয় বাংলাদেশ দলের ভারত সফরের সূচি। তবে সফরের মাসখানেক আগে সেই ফিক্সচারে এলো পরিবর্তন। বাংলাদেশের একটি ম্যাচের ভেন্যু পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিরিজের আয়োজক ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। ধর্মশালার পরিবর্তে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে এমন এক স্টেডিয়ামকে যেখানে প্রথমবারের মতো হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। দুটি টেস্ট ও সিরিজের শেষ দুই টি টোয়েন্টির ভেন্যু অপরিবর্তিত থাকলেও ভেন্যু বদলে যাওয়া ম্যাচটি প্রথম টি টোয়েন্টি। আগের সূচি অনুযায়ী এই ম্যাচ আয়োজন করার কথা অরুণাচল প্রদেশের ধর্মশালা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে নয়নাভিরামে মাঠের ড্রেসিংরুমের সংস্কার কাজ চলমান থাকায় 6 অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম টি টোয়েন্টির পরিবর্তিত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামকে। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে এটি হবে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। এই শহরে সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 2010 সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের যে ম্যাচটিতে একদিনের ক্রিকেটের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। সফরের বাকি ম্যাচগুলোর সূচি অবশ্য অপরিবর্তিতই থাকছে। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। কানপুরে দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর থেকে। 9 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে। শুধু বাংলাদেশ সিরিজই নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টির ভেন্যুতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। চেন্নাইয়ের পরিবর্তে প্রথম ম্যাচ কলকাতা এবং দ্বিতীয় ম্যাচ কলকাতার পরিবর্তে চেন্নাই আয়োজন করবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।